ডিসক্রিট ম্যাথের এই ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ একটি কোয়েকশন নিয়ে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছি, এখানে আমাদের কোয়েকশনটা হচ্ছে সকল ধনাত্মক পূর্ণসংখ্যা n এর জন্য গাণিতিক আরোহ পদ্ধতি ব্যবহার করে আমাদেরকে প্রুফ করতে হবে যে n লেস দেন 2n, এই যে শর্তটা এটা এখানে প্রমাণ করে। এবং এখানে যে n ব্যবহার করেছি এটা হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার। ওকে, তো এখানে কিন্তু বলাই হয়েছে যে গাণিতিক আরোহ পদ্ধতির সাহায্যে আমাদেরকে একটা প্রুফ করতে হবে। এর মানে হচ্ছে আমরা n ইকাল টু 1 এর জন্য প্রুফ করব, 2 এর জন্য প্রুফ করব, 3 এর জন্য প্রুফ করব, তারপর হচ্ছে k এর জন্য প্রুফ করব এবং k প্লাস 1 এর জন্য প্রুফ করব। দেখেন, গাণিতিক আরোহ পদ্ধতি, এখানে একটা শব্দ ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে গাণিতিক আরোহ পদ্ধতি। তো এটা দ্বারা আসলে কি বোঝায়, এটা দ্বারা বোঝানো হচ্ছে এখানে যে পজিটিভ ইন্টিজারটা দেওয়া আছে n, প্রথমে আমরা n ইকাল টু 1 এর জন্য দেখব, n ইকাল টু 2 এর জন্য দেখব, n ইকাল টু 3 এর জন্য দেখব, তারপর এভাবে আমরা n ইকাল টু k এর জন্য দেখব, তারপর হচ্ছে n ইকাল টু k প্লাস 1 এর জন্য দেখব। তার মানে এই যে মানগুলো, এই মানগুলো যদি এটা ফুলফিল করে দেন আমরা বলতে পারি যে এটা সত্য। ওকে, তো প্রথমে তো আমরা কী লিখব, ধরে তো আমরা কি ধরি, দেখেন এখানে আমাদের যে প্রতিজ্ঞাটা দেয়া আছে এটাকে ধরে নিলাম আমরা পি এন, এবং এখানে আমাদের প্রতিজ্ঞাটা কি, এন লেস দেন 2n, এবং এখানে এনটা কি, এনটা হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। দেখেন, ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে অবভিয়াসলি এই যে এন এটা 1 থেকে বড় হবে, ডেফিনেটলি এটা 1 থেকে বড় হবে। তো আরোহ বিধি অনুযায়ী আমরা কি বলেছিলাম যে প্রথমে আমরা এটাকে n ইকাল টু 1 এর জন্য প্রুফ করব। এখন দেখেন, এখন যদি আমরা n ইকাল টু 1 বসাই তাহলে এটা হবে 1 লেস দেন 2n, অর্থাৎ 1 লেস দেন 2, হুইচ ইজ ট্রু, ডেফিনেটলি এটা সত্য, কারণ 1 থেকে অবশ্যই 2 বড়। সো আমরা লিখব, সুতরাং পি ওয়ান, মানে এখানে 1 বসিয়ে কিন্তু আমরা এটা প্রুফ করেছি, তার মানে পি ওয়ানটা কি, সত্য। আপনি চাইলে পি টু নিয়ে দেখতে পারেন, যদি আমরা এখানে 2 বসাই তাহলে দেখেন 2 লেস দেন 2 স্কোয়ার, তার মানে 2 লেস দেন 4, অবশ্যই 2 থেকে কি, 4 বড়। এরকম আপনি যে মানই ধরেন না কেন, মানে এরকম 2, 3, 4, 5, 6 সকল মানের জন্য এটা সত্য হবে। তো আমরা সিমিলারলি ধরতে পারি যে যেহেতু দেখেন এখানে লক্ষ্য করেন, এখানে 1, 2, 3, 4 কে পর্যন্ত সবগুলোর জন্য এটা সত্য হবে, যেহেতু 1 এর জন্য সত্য হয়েছে, 2 এর জন্য সত্য হবে, 3 এর জন্য সত্য হবে, সিমিলারলি কে এর জন্য এটা কি হবে, সত্য হবে। তাহলে আমরা লিখব, ধরি ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো আমরা এখানে কি বলেছিলাম, দেখেন যে এখানে যে এনটা আমরা ব্যবহার করেছি এই এনটা হচ্ছে পজিটিভ ইন্টিজার, এখানে প্লাস দ্বারা বোঝানো হয়েছে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে অবশ্যই সেটা 0 থেকে বড় হতে হবে। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি আমরা কে নেই, এই কে এর জন্য এটা সত্য হবে, তাহলে এন এর জায়গাতে আমরা যদি কে বসাই তাহলে এটা হবে পি কে, তাহলে পি কে সত্য। তাহলে আমরা লিখতে পারি, অর্থাৎ যদি আমরা এখানে এন এর জায়গায় কে বসাই তাহলে এটা হবে কে লেস দেন 2n। ওকে, এখন এইখান থেকে আপনাকে প্রমাণ করতে হবে যে এটা এন ইকুয়াল টু কে প্লাস 1 এর জন্য এটা সত্য। যদি এটা প্রুফ করতে পারেন তখন আমরা বলতে পারবো যে এখানে যে প্রতিজ্ঞাটি দেওয়া আছে সেটা সত্য। ওকে, সো আমরা লিখব, এখন এখন আমাদের কোয়েকশনটা কি ছিল, কে লেস দেন 2n, এটা কিন্তু আমরা মাত্র বের করেছি, এখন তো আমাদেরকে কে প্লাস 1 প্রুফ করতে হবে, দ্যাটস ওয়াই আমরা উভয় পক্ষে 1 যোগ করে দেব। তাহলে লিখব, কে প্লাস 1 লেস দেন 2n প্লাস 1। এখন লক্ষ্য করেন, এখানে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, এই যে অংশটা, এখানে 2n আমরা লিখলাম আর এই 1-এর পরিবর্তে লিখলাম আমরা 2n। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কেন হলো, এটা হচ্ছে এখানে মূল বিষয়। এখানে কেটা কি, পজিটিভ ইন্টিজার, ডেফিনেটলি পজিটিভ ইন্টিজার। এখন দেখেন, আমরা যখন ওয়ান বসিয়েছিলাম তখন আমরা যদি এখানে, যদি আমাদের যে শর্তটা ছিল যে এন লেস দেন 2n, এটা ছিল আমাদের শর্ত, যদি আমরা 1 বসাই তাহলে 1 লেস দেন 2n, অর্থাৎ 1 লেস দেন 2, যদি আমরা 2 বসাই তাহলে 2 লেস দেন
টু স্কোয়ার, তার মানে এখান থেকে আসবে টু লেস দেন ফোর। যদি আমরা থ্রি বসাই তাহলে থ্রি লেস দেন থ্রি স্কোয়ার, অর্থাৎ এখান থেকে আমরা কী পাবো, থ্রি লেস দেন নাইন। এখন লক্ষ্য করেন, একটু ভালোভাবে যদি আমরা বিষয়টা লক্ষ্য করি যে এখানে আমরা কী করেছি, ওয়ান যেটা ছিল এই ওয়ান থেকে অবশ্যই টু টু দি পাওয়ার কে বড় হবে। এখানে টু টু দি পাওয়ার কে বলতে এই পদগুলোকে বোঝানো হচ্ছে, মানে এরপরে আরও কিন্তু আছে, সবগুলোকে আমরা ধরতে পারি টু টু দি পাওয়ার কে। মানে হচ্ছে এভাবে যদি আমরা যেতে থাকি তাহলে এক সময় এসে আমরা অবশ্যই টু টু দি পাওয়ার কে বলে কিছু একটা পাবো। তাহলে এখানে আসবে কি, এটা কে লেস দেন টু টু দি পাওয়ার কে। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে সব থেকে ছোটো মান কোনটা, ওয়ান। ওয়ান কিন্তু সব থেকে ছোটো, কারণ এখানে বলা হয়েছে পজিটিভ ইন্টিজার। তো পজিটিভ ইন্টিজার, সব থেকে ছোটো পজিটিভ ইন্টিজার কিন্তু ওয়ান। ওয়ান থেকে ছোটো কোনো পজিটিভ ইন্টিজার নাই। তার মানে হচ্ছে এই ওয়ানটা অবশ্যই টু টু দি পাওয়ার কে থেকে কী হবে, ছোটো হবে। কারণ টু টু দি পাওয়ার কে বলতে এখানে আমরা টু টু দি পাওয়ার ওয়ান, টু স্কোয়ার, থ্রি স্কোয়ার সকল, সরি এটা থ্রি না, এটা হচ্ছে টু, এটা বল হয়ে যাচ্ছে, এটা হচ্ছে টু কিউব। যদি আমরা থ্রি বসাই তাহলে এটা হবে এইট, সরি এই জায়গাটার জন্য। তাহলে দেখেন এখানে তো জাস্ট টু, তার মানে হচ্ছে এই যে টু টু দি পাওয়ার ওয়ান, টু টু দি পাওয়ার টু, টু টু দি পাওয়ার থ্রি, তারপর টু টু দি পাওয়ার ফোর, এরকম কিন্তু এটা চলতেই থাকবে, চলতেই থাকবে। তার মানে এখানে সব থেকে ছোটো মান হচ্ছে কত, ওয়ান। সব থেকে ছোটো মান হচ্ছে ওয়ান, তার মানে আমরা বলতে পারি ওয়ানটা টু টু দি পাওয়ার কে থেকে কী হবে, ছোটো হবে। অবভিয়াসলি ছোটো হবে, কারণ এখানে ওয়ান, এই যে টু টু দি পাওয়ার কে, এখানে কে হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার। এখন এখানে কে এর জায়গায় আপনি যে মানই বসান না কেন, সেটা অবশ্যই ওয়ান থেকে কী হবে, বড় হবে। সাপোজ আপনি যদি কে এর জায়গায় এখানে টেন লিখেন, তাহলে দেখেন টু টু দি পাওয়ার টেন সমান হচ্ছে এক হাজার চব্বিশ, এটা অবশ্যই ওয়ান থেকে কী বড়। আপনি এখানে যাই বসান না কেন সেটা ওয়ান থেকে বড় হবে। সো এটা আমরা এভাবে লিখতে পারি। ওকে, সো এখান থেকে আমরা কী লিখতে পারি, কে প্লাস ওয়ান লেস দেন, এখানে টু টু দি পাওয়ার কে কয়টা আছে, দুইটা, তার মানে টু ইন্টু টু টু দি পাওয়ার কে। ওকে, সো কে প্লাস ওয়ান লেস দেন টু টু দি পাওয়ার ওয়ান প্লাস কে, সো এটাকে আমরা কে প্লাস ওয়ান লিখি। এখন লক্ষ্য করেন আমাদের প্রশ্নটা কী ছিল, আমাদের প্রশ্নটা ছিল এরকম যে এন লেস দেন টু টু দি পাওয়ার কে, লক্ষ্য করেন এটা ছিল, সরি টু টু দি পাওয়ার এন, এটা ছিল আমাদের প্রশ্ন। তো আমরা ওয়ানের জন্য প্রমাণ করেছি, টু এর জন্য প্রমাণ করেছি, তারপর হচ্ছে কে এর জন্য প্রমাণ করেছি এরকম যে কে লেস দেন টু টু দি পাওয়ার কে। এখন এন কে প্লাস ওয়ানের জন্য আমরা কী লিখবো দেখেন, কে প্লাস ওয়ানের জন্য কী হবে সেটা, যে কে প্লাস ওয়ান লেস দেন টু টু দি পাওয়ার কে প্লাস ওয়ান, এরকম যদি হয় তাহলে এটা গাণিতিক আরোহবিধির সকল শর্ত সিদ্ধ করে ফেলবে। তখন দেখেন এই এই যে দেখেন এই যে অংশটা, এই অংশটা কিন্তু আমরা মাত্র বের করেছি, এই দেখেন মাত্র আমরা এখান থেকে বের করেছি। সো আমরা বলতে পারি সুতরাং পি কে প্লাস ওয়ান সত্য, তার মানে গাণিতিক আরোহ বিধি অনুযায়ী সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা এন এর জন্য পি এন সত্য। সো আমরা বলতে পারি যে গাণিতিক আরোহ বিধি অনুযায়ী সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্যই বা সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা এন এর জন্য পি এন সত্য, অর্থাৎ যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা এন এর জন্য এন লেস দেন টু টু দি পাওয়ার এন। ইটস ভেরি সিম্পল এবং খুবই ইজি একটা কোয়েকশন এটা। দেখেন এই আরোহ টাইপের যে কোয়েকশনগুলো আছে যদি না বোঝেন অবশ্যই প্রশ্ন করবেন।